আসসালামু আলাইকুম। সাকসেস স্টিমের পক্ষ থেকে আমি এইচএমএল অধীন আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসেছি খুলনা মহানগরীর পূর্ব বানিয়া কামারের একটি বাড়িতে। এখানে নাসরিন আক্তার নামের একজন নারী উদ্যোক্তা পাট দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে তা বাজারজাতকরণের মধ্যে দিয়ে নিজে স্বাবলম্বী হয়েছেন, সেই গল্প আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু করেছিলেন শখের বসে, পরবর্তীতে এইটিকে তিনি বাণিজ্যিক রূপ দিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের পাটের এই বিভিন্ন পণ্য সামগ্রী চলে যাচ্ছে বহির্বিশ্বেও। বৈদেশিক মুদ্রা আয় করছেন এই নারী উদ্যোক্তা সহ আরও অনেকেই। তার হাত ধরেই ইতিমধ্যেই প্রায় 100 নারী উদ্যোক্তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। তারাও স্বপ্ন দেখছেন পাট দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে তা দিয়ে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়ার। কিভাবে শুরু করেছিলেন, বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, সবকিছু নিয়েই আমরা এখন কথা বলবো নাসরিন আক্তারের সাথে। পুরো আয়োজন জুড়ে আপনারা থাকুন আমাদের সাথে। আমি নাসরিন আক্তার, আমার বাসা ঝিনাইদহ জেলায় মহেশপুর থানায় খুকরিপান্তরা গ্রামে। আমি এখন বসবাস স্থায়ীভাবে এখন বসবাস করছি খুলনা পূর্ব বানিয়া খামার বড়বর্জিতে। আপনি পাট দিয়ে কি কি পণ্য সামগ্রী তৈরি করেন? পাট দিয়ে মূলত হোম ডেকোরেশনের কাজটাই করি, শোপিস কোয়ালিটির যে কাজগুলো। এর ভিতরে প্রয়োজনীয় বলতে যেমন শিকাগুলো আছে, টেবিল রানার আছে, নানা ধরনের বাস্কেট আছে, কলমদানি আছে, জুয়েলারি বক্স আছে, আপনাদের ছোট ছোট যেই ভিজিটিং কার্ডগুলো আছে সেই ভিজিটিং কার্ডের খুব ছোট বক্সগুলো আমরা ডেকোরেশন করি, যেটা মানুষের যেন চোখে ভালো লাগে, প্লাস সৌন্দর্যেরও কাজ করে, সাথে সাথে আপনার প্রয়োজনীয়ও কাজ করবে। একসাথে আমরা চেষ্টা করি যেন ঘর সাজানোর সাথে সাথে যতটুকু সম্ভব আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা আপনি শিখলেন কিভাবে, কোন জায়গা থেকে প্রথমে আপনি উদ্বুদ্ধ হলেন? প্রথমত আমি কাজ করতাম মূলত, আমি মূলত হাউসওয়াইফ, তো হাউসওয়াইফের পাশাপাশি যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে আমি আর বাসায় বেশিরভাগ সময় থাকি, তো ওই ক্ষেত্রে আমার দর্জির কাজটা আমি করতাম, টেইলারিংয়ের কাজটা, সেটা হচ্ছে খুলনায় সমাজসেবা থেকে আমি এটা শিখছিলাম। তো সেখান থেকে আমি টেইলারের কাজটা করি প্রফেশনালি, ছেলেদের মেয়েদের দুই রকম পোশাকই আমি তৈরি করতে পারি, সেই হিসেবে আমি এই কাজটা করতাম। তো টেইলারি কাজ করতে করতে আমি দুপুরের যে টাইমটা হতো লাঞ্চটা আমি আমার হাজব্যান্ডের অফিসে করতাম একসাথে, তো সেখানে আমি লাঞ্চ টাইমটা দেখা যায় একটু রেস্ট টাইম ছিল, তো ওইখানে আমি ফোনে দেখতাম যে ইউটিউবে আমার টেইলারি কাজের পাশাপাশি ঘর সাজানোর যেই শোপিস কোয়ালিটির প্রোডাক্টগুলো যেটা আমি বাসায় আগের থেকেই করতাম, তখন ওইটা দেখার পর আমার আর একটু বেশি আগ্রহ হলো যে আমি যেগুলো করি আমার থেকেও ওগুলো আর একটু ডিফারেন্ট কাজ, আর একটু সুন্দর, একটু ডিজাইনফুল কাজ, ওইটা আমি দেখা শুরু করলাম। তো আমাদের দেশে খুব একটা করে এমনটা বলবো না, খুব কমন কিছু কাজ করা হয়, তো আমি যেটা দেখতাম যে নানান দেশে নানান ধরনের নানান ভাষার মানুষগুলা এই কাজগুলো করতো অনেক সুন্দরভাবে, নিপুণ হাতে ওরা তৈরি করতো, যেটা আকর্ষণটা অনেক সুন্দর ছিল। ওদের দেখার পর আমি চেষ্টা করলাম যে আমি কি পারবো, তখন আমি বাসায় আরো ভালোভাবে এটা ট্রাই করে ধরলাম। দেখতে দেখতে দেখা যায় যে ওদের মতো না হলেও কাছাকাছি একটা লুক আসতো। তো তারপরে একদিন আমরা বাণিজ্য মেলায়, খুলনা বাণিজ্য মেলায় গেলাম ঘুরতে, গিয়ে দেখলাম যে ওইখানে যে হস্তশিল্প যে স্টলগুলো ছিল সেই স্টলগুলোতে নানা ধরনের যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো আমি যে প্রোডাক্টসগুলো তৈরি করি সেই প্রোডাক্টসের মতোই, ইনফ্যাক্ট ওদের প্রোডাক্টসের যে মান তার থেকে আমার প্রোডাক্টসের মানগুলো, আমার তখন মনে হয়েছিল যে না আমি এদের থেকেও হয়তো বা ভালো কাজ করি। তো তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই প্রোডাক্টসগুলোর দাম কেমন, তখন ওরা আমাকে যে দামটা বললো আমি দামটা শুনে খানিকটা অবাকই হয়েছিলাম যে এত টাকা দাম তোমার হাতের জিনিসে। তখন ওদের সাথে আমি কথা বললাম যে আমিও এই কাজগুলো করি, তো ওরা তখন আগ্রহ সহিত বললো আপা আমরা কি দেখতে পারি, তো আমার ফোন থেকে আমি বের করে দেখালাম, তো ওরা বললো যে আপনি যদি চান তাহলে আমি এটা কিনতে পারি। আমি তখন এটা নিয়ে বাণিজ্যিকভাবে কাজ করি না বা বিক্রিও করি না, সো তখন আমি যেটা করলাম আমি ওদেরকে হ্যাঁ না কিছু বললাম না, শুধু বললাম ভাই আমি পরে আপনাদের সাথে যোগাযোগ করবো। ওরা আমাকে একটা কার্ডও দিয়ে দিছিল, ইনফ্যাক্ট ওরা আমার ফোন নাম্বারটাও রেখে দিছিল। তারপর খুব একটা যোগাযোগ আমি ওদের সাথে করি নাই, কারণ তখনও আমি তখন একটা কাজ অলরেডি করতেছি,
সেটার ভিতরে আমি ইনভলভ আছি, তখন এর পাশাপাশি আমার কোনো কারণে মনে হলো যে এটা আমি করব, দেখি পারি কিনা। তখন করতে করতে বেশ ভালোই করতেছি, সবাই খুব প্রশংসাও করতেছে, ইনফ্যাক্ট আমার সবাই কেনার জন্য অফার দিল। তো এখানে খুলনা একটা শোরুম আছে বুলি স্টারে, তখন ফার্স্ট টাইম আমি ওইখানেই বিক্রি করি। ওইখানে আমি প্রোডাক্টস দেওয়ার পরে আমার প্রোডাক্টসটা খুব ভালো বিক্রি হলো, ওইখান থেকে একটা ফলাফল আসলো ভালো। তখন আমি ফেসবুকে পেজে, আমার একটা পেজ আছে, সেখানে দিলাম। সেখানেও খুচরা সেলের পাশাপাশি আমার কাছে হোলসেলের প্রচুর পরিমাণে অফার আসতেছে যে আমরা হোলসেলে নিব। তখন হোলসেল যদি দিতে চাই, আমি তো একা বানাই, আমি একা বানাতে হোলসেল দিতে পারবো না। আর হোলসেলের জন্য একটা আমাকে শর্ট টাইম দেয়, সেই শর্ট টাইমে আমি একা কয়টা বানাবো? কেউ আমাকে 100 পিস 200 পিসের অর্ডার দিচ্ছে, যেটা আমার একার পক্ষে সম্ভব না। তখন আমি আমার আশেপাশের 10-12টা মেয়েকে শেখানো ধরলাম, আস্তে আস্তে ওরাও শিখলো। তখন আমার অর্ডারটা আরেকটু চাহিদা আসলো, খুব ভালো চাহিদা আসলো। তখন ওই 10টা মেয়ে আর হচ্ছে না, তখন আমি মেয়ে আর হাত আরও বাড়াই দিলাম। যখন হাত বাড়ালাম, তখন দেশের গণ্ডি পের হয়ে বিদেশ থেকে নক আসতেছে যেন আমরা এক্সপোর্টের জন্য একটু প্রোডাক্টসটা নিব। অবশ্য সেটা লোকাল বায়ার ছিল, আমি সরাসরি বায়ারদের সাথে কাজ করি না, বাংলাদেশের বায়ারদের মাধ্যমেই কাজটা করি। তো তখন আমি যেটা ভাবলাম যে আমি যদি এক্সপোর্টের কাজ করতে যাই, আর আমাদের এই কাজটা করতে গেলে অনেক সময় লাগে, খুব সময় নিয়ে আমাদের কাজটা করা লাগে, কারণ একটা মেয়ে দিনে 2-3টার বেশি কাজ করতে পারে না। আর যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির কাজ অনেক সূক্ষ্মভাবে করা লাগে, তো এর জন্য আমি 100-এর উপরে মেয়েদেরকে ট্রেনিং দিলাম, দিয়ে ওদের কাজ শেখালাম। তো আমাদের আলহামদুলিল্লাহ কাজ খুব ভালোই চলছিল, আমরা এক্সপোর্টের কাজ শুরু করলাম, আমাদের এক্সপোর্টের কাজটা ভালোই চলছে খুব সুন্দরভাবে। আমি যে যে এলাকাগুলোতে কাজ করি, সেখানে মেয়েরা মেয়েদের পাশাপাশি তাদের হাজব্যান্ডগুলোও ছোটো ছোটোভাবে তাদের হেল্প করা ধরলো। এদের দেখে একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন সবাই কাজ করতেছে, আমারও বেশ ভালো লাগতেছে। মোটামুটি আল্লাহর রহমতে একটা সাফল্যের দিক থেকে যদি বলি, তো মোটামুটি আছে। এখন আমি যখন ফার্স্টে কাজটা শুরু করছিলাম, যদি আমি বুলি স্টারে দেওয়ার কথা বলি, যেহেতু প্রথম আমার প্রোডাক্টসটা বিক্রি হয় ওইখানে, তা আমি বলবো যে ওইখানে আমার খুব বেশি ছিল না, 500-600 টাকার মতো আমি ইনভেস্ট করছি। তো ওই ইনভেস্ট করার পর যখন দেখলাম যে না ভালো হচ্ছে, তখন ওইখান থেকে কিন্তু আমার একটা টাকা ব্যাক আসলো। 500-600 টাকা ইনভেস্ট করে আপনি যে প্রোডাক্টটা প্রথম সেল করলেন, কত টাকা সেল করছেন? আমার ওইখান থেকে তখন 1,500 টাকা ব্যাক আসে। 1,500 টাকা ব্যাক আসে, ওইটা দিয়ে আপনি কি করলেন? ওইটা দিয়ে আমি আবার ম্যাটেরিয়ালস কিনলাম। আচ্ছা আচ্ছা, কি ম্যাটেরিয়ালসটা? কি কি কি? সেটা হচ্ছে আমার প্রথম লাগে পাটের দড়ি, পাটের সুতা আর কি, দড়ি সুতা। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা লাগে সেটা হচ্ছে আপনার তার, আঠা, পুঁথি, কাঁচের বোতল। আমি ফার্স্টে শুরু করছিলাম বোতল দিয়ে, বোতলের উপরে ডেকোরেশন করা। তো সেগুলা কিনলাম, কিনে আমি তখন আবারও দিলাম, তখন বেশ ভালো চলছে। তার পাশাপাশি আমার হাজবেন্ড হচ্ছে ট্রাই করলো যে আমাদের খুলনাতে কারা কারা জুটের কাজ করে। তখন আমি নানা ধরনের যে সংস্থাগুলো আছে, এখানে আমি যোগাযোগ করলাম, কারণ এখানে দৌলতপুর যে গ্রিন নারী ফাউন্ডেশন, ওইখানে আমি গেলাম, সাকিরা বানুর সাথে কথা বললাম। ওনার সাথে কথা বলে আমার খুব ভালোও লাগলো, বা ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছে যে উনি আমাকে যেভাবে বলছে যে কাজটা কীভাবে আগানো লাগবে, সেটা আমার খুব ভালো লাগছে। আমি সেটা মাথায় রেখে আবারও কাজ স্টার্ট করলাম। করার পর তখন ওনার কাছেও আমি কিছু প্রোডাক্টসও দিই, ইনফ্যাক্ট ওনার মেয়েদের, ওনার এখানেও আমি একটু ট্রেনিং দিয়ে আসি, মেয়েদেরকে শেখাই আসি। তারপরে এখানে আমি একটু যেটা বিসিকে একটা ট্রেনিং আমি নিজেই নিই, যেহেতু আমার প্রাতিষ্ঠানিকভাবে আগের থেকে কোনো ইয়ে ছিল না, বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এই জন্য আমি ওদের কাছে একটা ট্রেনিং নিয়ে নিয়েছিলাম যে আমি কীভাবে কাজটা স্টার্ট করবো, বা আদার্স জিনিসগুলো কী সেগুলো জেনে নিলাম। তারপর ধীরে ধীরে স্টার্ট করার পরে তো ওইভাবেই চলতে থাকলো। নানা জায়গার থেকে, যেমন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ওরা আমাকে নক দেয়, কেউ ঢাকার থেকে হোক, চিটাগাং থেকে হোক, বা রাজশাহী থেকে হোক, যখন যার প্রোডাক্ট লাগে সেই খুলনায় চলে আসে। আমাদের এখন যে স্টকে পণ্য আছে, আমাদের প্রায় 5-6 লাখ টাকার মতো
5-6 লাখ টাকার ইউরোপ কান্ট্রিতে ইউরোপ কান্ট্রি থেকে তারপর আমাদের সিঙ্গাপুরও টুকটাক যায়, মালয়েশিয়াও যায়, মাঝখানে আমরা সৌদি আরবেও একটা ফেয়ারে আমাদের প্রোডাক্টস পাঠাইছিলাম, ওখান থেকে রেসপন্সটা খুব একটা খারাপ না। শুধু করোনাকালীন আমাদের তাও প্রোডাক্টসের অর্ডার আসতেছে, মাঝেও আসছিল, এখনও সব ওয়েটিংয়ে রাখছে, বলছে যে আমাদের দেশে প্রবলেম আছে, আমাদের এলসিতে প্রবলেম আছে। যে সমস্ত নারীরা ঘরে বসে অলস সময়টা কাটাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এমনটা জরুরি না যে সবসময় বাবার কাছ থেকে নিয়ে যেমন মেয়েরা চলে সেটাকে ট্রান্সফার করে হাজব্যান্ডের উপরে, হাজব্যান্ড একটা সময় চলে গেলে সন্তানের উপরে, এটা না করে আমাদের সংসারের পুরো সময়টাও না বা আমাদের আলাদা সময় করে কাজ করা লাগবে এমনটাও না। আপনার কাজের পাশাপাশি, আপনার সংসারের পাশাপাশি অবশিষ্ট যে সময়টা আছে আমরা বাজেভাবে সেই সময়টা না কাটাই। যেমন আমরা ফেসবুকে অনেক সময় দিই, ইউটিউবে অনেক সময় দিই, নানা ধরনের সিরিয়াল বলেন, নাটক বলেন, ছবি বলেন, গল্প বলেন, এই ক্ষেত্রে আমি বলবো যে এর পাশাপাশি আপনি যেটা পারেন আপনি সেটা রান্না করতেই পারেন, তরকারি কাটতে পারেন, ভালো তরকারি কাটাটাও কিন্তু এখন একটা বিজনেস। যদি আপনারা সার্চ করেন তো দেখতে পারবেন যে না, এটাও যে ভালো আপনার যেটা পারেন, আমি বলবো না আমি যে কাজ করি আপনি সেই কাজ করেন, আপনি যেটা পারেন সেটা সেলাই করাই হোক, রান্না করা হোক, পিঠা বানানো হোক, আপনি কাউকে সাজাইতে পারেন, আপনার যেটা মনে হয় যে আপনি এর ভিতরে পারফেক্ট, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো গুণ দিয়ে রাখছে, আপনি শুধু সেটাকে একটু প্রকাশ্যে নিয়ে আসবেন, আপনার ভিতরে যেই গুণটা আছে সেটা আপনাকে বাইরে নিয়ে আসেন। এমন কেন যে নারীরা বাইরে গেলে বেপর্দা হয়ে যায়, আপনি পর্দাটাকে বজায় রেখে আপনি বাইরেও কাজ করতে পারেন। আচ্ছা বাইরে কাজ করবেন না, কোনো সমস্যা নেই, আপনি অল্প পরিসরে ঘরে বসে কাজ করেন, আপনি নতুন আইডিয়া দেন, আপনি একজন ডিজাইনার হিসেবে কাজ করেন, আপনি এমন কিছু করেন যে আপনাকে দেখে যদি আপনি নাও করতে পারেন, আপনি এমন কিছু আইডিয়া সবার মাঝে বিকাশ করেন যে আপনার ওই আইডিয়াটা যেন আরেকজন কাজে লাগাইতে পারে, ওই আইডিয়াটা যে বের করলেন এটাও আপনার একটা কাজ। দর্শক বন্ধুরা, নাসরিন আপার কাছ থেকে আমরা যে বিষয়টি জানলাম যে ছোটবেলা থেকেই তিনি পাটের সাথেই বড় হয়েছেন, বড় হয়ে তিনি কিন্তু এই পাট দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে নিজে আত্মনির্ভরশীল হয়েছেন, অন্য আরও প্রায় 100 নারীকে আত্মনির্ভরশীল করার পথ দেখিয়েছেন। আমরা চাই নাসরিন আক্তারের এই দেখানো স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের সমাজ এগিয়ে যাবে এবং নারীরাও হবে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল।